बहकी सभी जुबां हैं, हम हैं हजारों में, अब की कमी जरा है हर चीज। हेलो गाइज, वेलकम टू माय राखी ब्लॉग चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी राखी, आमियो भालो आछी। আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে আমার ডেইলি যে ওয়ার্ক, মানে সংসারের কাজ থেকে শুরু করে মেয়েকে পড়াতে নিয়ে যাওয়া সবকিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট আর শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। চলো পাশে থাকো। প্রত্যেক দিনের মতন দিনটা শুরু হয় গাছের ফুল তুলেই। আজকে যেহেতু মা লক্ষ্মী পুজো আছে বৃহস্পতিবার, তাই আম পাতা তুলেছি, বেল পাতা, এখানে কিছু অপরাজিতা ফুল, এছাড়া দুব্বা, যেগুলো পুজোর জন্য লাগে সেগুলো নিলাম। আজকে তেলাপিয়া মাছ রাখলাম তিনটে। আমরা বাড়িতে যেহেতু তিনজন, মানে শাশুড়ি মা তো নিরামিষ খান, উনি মাছ টাছ খান না, তো আমরা তিনজন মা মেয়ে মিলে এই তেলাপিয়া মাছটা রেখেছিলাম। তো মাছটা কুটে নিলাম, এরপর রান্না করতে হবে, কারণ তাড়াতাড়ি রান্না করে না নিলে আবার মেয়েকে নিয়ে পড়াতে যেতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি সকাল সকালই মাছটা কুটে নিলাম। এরপর ভাত রান্না করব বলে চাল নিয়ে নিলাম। এরপর কটা বেগুন ভেজে নিলাম। বাড়ি এসে গেছে স্কুল থেকে, শোন না বাবা কি হলো আজকে স্কুলে। হ্যাঁ, খেতে বসে মোবাইল দেখাটা আরাধ্যার একটা অভ্যেস হয়ে গেছে। এর জন্য অনেক বকা দেয়া হয় কিন্তু কোনোভাবেই শোনে না। ভাত খেতে গেলে আর মোবাইলটা সামনে রাখবেই রাখবে। এরপর বড় মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোচিং ক্লাসে। এই ভর দুপুরে এখন স্টেশনে আমরা পৌঁছে গেছি। এখন আমরা আছি অশোকনগরে, মেয়েকে নিয়ে যাচ্ছি পড়াতে। এখন এখানে ইকোনমিক্স পড়তে আসছে, তো মুখ টুক ঢেকে নিয়েছি, এত গরম, প্রচন্ড গরম। এই দেখো স্টেশনে একটা লোক নেই, ফাঁকা পুরো স্টেশন। ট্রেন থেকে নেমে আমাদেরকে আবার অটো ধরতে হলো। মেয়ের ইকোনমিক্স ক্লাস শেষ হয়ে গেল। তারপর যখন ফেরার পথে এই হলুদ ফুলের গাছটা এত সুন্দর লাগছিল, দুপুর তখন তিনটে কি সাড়ে তিনটে বাজে আর চারিপাশ পুরো ফাঁকা, খুব ভালো লাগছিল। কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল সেদিন।
মেয়ের এক জায়গায় পড়ানো হয়ে গেছে, এবার আর এক জায়গায় যাচ্ছি পড়াতে। এবারে ইংলিশ পড়তে যাবে। কোচিং ক্লাসটা শেষ হয়ে গেল, তাই স্টেশনে আসতেই সাথে সাথেই ট্রেনটা পেয়ে গেলাম। ট্রেনে উঠে চারিপাশের মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। চারিপাশে সবুজ ধান ক্ষেত, সবুজ গাছপালা, বিকেলবেলা এই সময়টা খুব ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা ক্যামেরাবন্দি করলাম। বাড়ি চলে আসলাম মেয়েকে পড়িয়ে নিয়ে। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এখন একটু রেস্ট নিয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই। আজকে একটু পরে আবার একটা বিয়েবাড়িও আছে, তার জন্য কিছু মার্কেটিং করলাম, কিছু শাড়ি কিনলাম, তো সেইটার ভিডিও করতে পারিনি কারণ দুপুরবেলা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো দেখা হচ্ছে পরে, চল। হে গাইজ, আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য এখন রেডি হয়ে গেছি। আমি দেখো বেশি কিছু সাজিনি, নিজে নিজেই হালকা পাতলা সাজলাম এই গরমের মধ্যে। তো কেমন হয়েছে মেকআপটা, কেমন হয়েছে সাজটা, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও কিন্তু জানাবে তোমরা যে দিদি খারাপ হয়েছে, ঠিক আছে? তো আমি তো রেডি হয়ে গেছি, আমার মেয়ে আরাধ্যাও রেডি হয়ে গেছে। এই দেখো আরাধ্যা রেডি হয়ে গেছে, বসে আছে। আর আরাধ্যার দিদি এখন মেকআপ চালু, এখনও রেডি হয়নি। তো চলো তোমাদেরকে বিয়েবাড়ি গিয়ে দেখাচ্ছি বউ কেমন সেজেছে আর কেমন আয়োজন হয়েছে, কি হচ্ছে ওখানে। চলো আমার সাথে ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। এই যে বউ বসে আছে। ওখানে গিয়ে শুনলাম বিয়ের লগ্ন নাকি রাত একটায়, সুতরাং বরের দেখা পাওয়ার সৌভাগ্য আর হলো না। রাত তখন 10টা বাজে, তখনও বউ বসে আছে, এখন তখনও বর আসেনি। বিয়েবাড়ি থেকে আমরা সবাই চলে আসলাম খাওয়া দাওয়া করে, রান্না বান্না বেশ ভালোই হয়েছিল। আর বরকে দেখতে পেলাম না, কারণ বিয়ে হচ্ছে রাত একটার সময় লগ্ন, যে কারণে বরের সাথে আর দেখা হলো না। তো চলে আসলাম, তো চলো সারা দিনের ক্লান্তি, সারা দিন খুব ছোটাছুটি হয়েছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসবো। বাই, ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।